হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিও ফিউচার। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুব একটি সুসংবাদ, সেটি হচ্ছে পিএসসি যে আইসিডিএস সুপারভাইজার নিয়োগের পরীক্ষা নিয়েছিল তার ফাইনাল রেজাল্ট অর্থাৎ মেরিট লিস্ট এই মুহূর্তে পায়ে পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করলো। অর্থাৎ আপনারা যারা আইসিডিএস সুপারভাইজারের জন্য ফ্রেশভাবে নতুনভাবে নিয়োগের জন্য পরীক্ষা দিয়েছিলেন অর্থাৎ ইন্টারভিউ দিয়েছিলেন, তারা অনেক দিন ধরেই প্রতীক্ষা করেছিলেন যে কবে আপনাদের মেরিট লিস্ট বেরোবে। লাস্টে একটা ডেট দেওয়া হয়েছিল, সেটিকেও পিছিয়ে আজকে 3 তারিখের ডেট ছিল। তো আজকে কিন্তু পিএসসি বিকেলবেলাতেই কিন্তু তাদের কথা মতো মেরিট লিস্ট পাবলিশ করেছে। আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব যে ঠিক কতজনকে পিএসসি তাদের এই জবে নিয়েছে এবং কাট অফ কত নেমেছে, অর্থাৎ যারা আগামী দিনে পরীক্ষার জন্য এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা পড়াশোনা করছেন তাদের একটা ধারণা হবে যে কী রকমভাবে পড়াশোনা করলে বা কতখানি আপনাকে মার্কস পেলে আপনি এই চাকরি পেতে পারেন ভবিষ্যতে, সেটিও কিন্তু আপনি এইখান থেকে ধারণা পেতে পারেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই। দেখতেই পাচ্ছেন যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 3rd February 2023 তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই পিডিএফটি দিয়েছে, যেখানে তারা বলছে যে এটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার 2019-এর এটি পরীক্ষা নোটিফিকেশন। অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার 2019-এর নিয়োগের যে ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ যারা যারা ফাইনাল চাকরি পেল সুপারভাইজার পদে তাদের মেরিট লিস্ট দেখতেই পাচ্ছেন। প্রথম থেকে তাদের মেরিট লিস্টে বিভিন্ন রোল ওয়াইজ সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে। মেরিট পজিশানে দেখতেই পাচ্ছেন এখানে সংঘমিত্রা ঘোষ বলে একজন রয়েছেন, মেরিট পজিশান 1। তো এইভাবে কিন্তু আমরা যদি শেষের দিকে চলে যাই 66 পাতার পিডিএফ, তাহলে দেখতে পাবো যে 2931 জনকে কিন্তু চাকরি দেওয়া হয়েছে। 2931 জন কিন্তু তাহলে চাকরি পেয়েছেন সুপারভাইজার পদে। এবার দেখুন এখানে রয়েছে কাট অফ, অর্থাৎ কত পেলে আপনি চাকরিটা পেতে পারতেন, যারা দিয়েছেন হয়তো তাদের মেরিট লিস্টে নাম নেই, তাদের জন্য বলছি যে আপনি কত পেলে আপনি এই চাকরিটা পেতেন তাদের জন্য। তো জেনারেলের জন্য কাট অফ নেমেছে 289, 289, ওবিসি এ 248, ওবিসি বি 276, এসসি 250, এসটি 201, একইভাবে এমএসপি 180, পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে 231, 13, পিএইচ রয়েছে আরেকটি ক্যাটাগরিতে 180 অর্থাৎ 180, আবার পিএইচ ওএইচ এর মধ্যে রয়েছে 224, এইভাবে রয়েছে। তো এইভাবে রয়েছে এবং তারা নিচে লিখেছে যে একটা নোট দিয়েছে যে ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট নো সেপারেট ইন্ডিভিজুয়াল ইন্টিমেশন লেটার উইল বি সেন্ট ইন দিস রিগার্ড, অর্থাৎ কাউকে সেপারেটভাবে কিন্তু কিছু পাঠানো হবে না যে সে মেরিট লিস্টে পেয়েছে তার জন্য, তাকে এই ওয়েবসাইট থেকে কিন্তু মেরিট লিস্ট ডাউনলোড করে দেখতে হবে। এবার আর একটা প্রশ্ন যে আপনারা কীভাবে এই 2931 জন মধ্যে আপনার নামটা আছে বা আপনার কেউ হয়তো পরিচিত তাদের নাম আছে কি না দেখার জন্য আপনি কী করবেন, তাহলে অবশ্যই আপনি এদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যেতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbpsc.gov.in, দেখতেই পাচ্ছেন জায়গাটা ব্লিঙ্ক হচ্ছে wbpsc.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে দেখবেন প্রথমেই উঠবে হোয়াটস নিউ বলে, সেখানে গিয়ে যে নোটিশগুলো উঠছে তার 3 নম্বর যে নোটিশটা রয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেটস রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ আইসিডিএস সুপারভাইজার ফিমেল অনলি, এই এর পাশে যে পিডিএফের চিহ্ন দেখতেই পাচ্ছেন এখানে ব্লিঙ্ক হচ্ছে এইখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনি এই যে 2931 জনের যে মেরিট লিস্ট সেটা দেখতে পাবেন। অর্থাৎ আপনার যদি আপনি যদি ইন্টারভিউ দিয়ে থাকেন তাহলে আপনার নিজের নামটি রয়েছে কি না অতি সত্বর কিন্তু একবার চেক করে নিন, এবং আপনার কেউ পরিচিত হয়তো থাকতে পারে তাদের নাম আছে কিনা আপনি দেখতে পারেন। তো এই হচ্ছে আজকের আপডেট, বহু প্রতীক্ষার অবসান, অনেক দিন ধরে এই প্রক্রিয়াটা চলছিল। আজকে যারা যারা চাকরি পেয়েছেন তাদের সকলকে জিও ফিউচার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, আপনাদের অনেক বেস্ট উইশেস ভবিষ্যৎ জীবনের জন্য, ফিউচার লাইফের জন্য। আপনারা সমাজের জন্য কাজ করুন, আইসিডিএস একটি মহান প্রজেক্ট, তো সেই প্রজেক্টে আপনারা যুক্ত হতে পেরেছেন, আশা করি আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি এই বলে, এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে সকলে এই নিউজটা জানতে পারে এবং সকলে যারা আইসিডিএস সুপারভাইজার পদের জন্য প্রিপারেশান নিচ্ছে বা এরকম জবের জন্য প্রিপারেশান নিচ্ছে তারা যেন জানতে পারে যে ঠিক কতটা কাট অফ নামছে বা প্রক্রিয়াটা কীভাবে হয়, যারা ভবিষ্যৎ দিনে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু অনেকটা সুবিধা হবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, সকলকে থ্যাংক ইউ।